হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ঘুম থেকে ওঠার পর থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটু লেবু মধু গরম জল খাইলাম, কারণ আমার অনেক সর্দি। তো লেবু মধু গরম জল খাওয়ার পর মানে বেশ আর কিছুক্ষণ পর এখন সকালবেলার খাবার খাইতেছি। মা রান্না করছে, মানে আগের দিনেরই ভাত ছিল, ডাল ছিল, তো ভাতটা গরম করছে। আর আগের দিনের যে ডাল ছিল ওই ডালটা ডাল শুকনা করছে আর কি, মানে ডালটা শুকায় ফেলছে, মানে অনেকটা ভর্তার মতো লাগে। তো এই ডাল শুকনাটা খেতে আমার খুব মজা লাগে। আর করছে কচু শাক ছিল ফ্রিজে, মানে কচু শাকগুলো নষ্ট হয়ে যেতেছিল, তারপর শুটকি মানে কচু শাক দিয়ে শুটকি ভর্তা করছে। তো এইগুলো দিয়ে আমাদের সকালবেলার খাওয়া দাওয়া হইতেছে। আর বাসায় মাসি আসছে, মাসি মানে অরণ্যর মা আসছে আর কি, আসছে দুই তিন দিন, তিন দিনের মতো হয়ে গেছে মাসি আসছে। তো এখন খাওয়া দাওয়া করার আর কিছুক্ষণ পর মা আর মাসি গেছে বাইরে, আমাদের কিছু বাজার সদাই করতে হবে, প্লাস মাসি অরণ্যার জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করবে। তো এর জন্য মা আর মাসি বাইরে গেছে। তো দুপুরে রান্নার দায়িত্ব আমার। তো দুপুরে রান্না করবো এখন আমি, কই মাছ রান্না করবো। এই কই মাছগুলো মাসি যা আসছে, মাসির বাড়ি থেকে নিয়ে আসছিল। তো মাছটাতে হলুদ মরিচ লবণ, মানে হলুদের করে মরিচে করে লবণ, এগুলো মা খেয়ে নিলাম। এখন যে কড়ায় রান্নাটা করবো ওই কড়াই আর কি মাছটা ভাজতেছে, ফ্রাই প্যানে ভাজলাম না। কারণ হইতেছে যে কড়ায় মাছটা ভাজা হয় ওই কড়াই মাছটা রান্না করলে অনেক টেস্ট হয় তরকারিটা, মানে আমার কাছে মনে হয় আর কি। এর জন্য কড়াই মাছ ভাজতেছে। নর্মালি দেখা যায় যে আমি কড়াইয়ে কম ভাজি, ফ্রাই প্যানে মাছটা ভাজি, পরে রান্নাটা মানে তরকারিটা রান্না করি কড়াইয়ে, কিন্তু আজকে কড়াইয়েই করলাম। যাই হোক, এখানে সাতটার মতো মাছ আছে, প্রথমে চারটা ভাজলাম আর বাকি তিনটায় যে এখন ভাজতেছি। আর মাছ ভাজার ফাঁকে ফাঁকে আর কি আমি মশলাও রেডি করে নিছি, মানে মাছ ভাজতে দিয়া তারপর পেঁয়াজ আদা এগুলো ছুলাইয়া, মানে বাটাবাটি কমপ্লিট আর কি। তো যাই হোক, মাছ ভাজা কমপ্লিট, এখন এই যে রান্নাটা করি। তো মাছ যে ভাজলাম, ভাজার পর কড়াই একটু তেল আছে, তো ওই তেলেই পেঁয়াজ সম্ভার দেওয়া দিলাম। আর এই যে এখানে আছে আদা বাটা আর পেঁয়াজ বাটা, তো আদা বাটা পেঁয়াজ বাটাটাও দেওয়া দিলাম। এখন একটু জল দিব, জল দেওয়া এই কাঁচা মশলাটা একটু কষাবো, তারপরে দিব গুঁড়া মশলা। তো গুঁড়া মশলা রেগুলার যা যা গুঁড়া মশলা আছে ওইগুলাই দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে মশলাটা কষাবো আর একটু জল দেওয়া, আর দুইটা কাঁচা মরিচ দিব। তো মশলাটা কষানো হইলে তারপর মাছগুলো দিব, ভাজা মাছগুলো, মাছগুলো দিয়া মশলাটার সাথে আর একটু কষাবো, কষায় তারপর ঝোলের জন্য জল দেওয়া দিব আর কি। তো আপনারা ভিডিওটা একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। Take it to the top, top, top floor. Had that body singing like an opera. Know that you a freak, freak, oh yeah. She gon' let me beat it like a bongo. Crash into me, on me, yeah. On me, yeah. On me, yeah. Please, I like crepe but not crazy. Ain't no rat, just sit for cheese. Yeah, you fine but you can't leave, yeah. Don't keep ties, just keep these trees, yeah. Got dumb like a dump truck. তো মাছগুলো কষানো হয়ে গেছে মশলার সাথে, এখন যে প্লেটটাতে আমি মাছ ভাজার পর মাছগুলো রাখছিলাম ওই প্লেটটাতেই মানে ঝোলের জন্য জল দিয়ে দিলাম, কারণ ওই প্লেটটাতে মাছ ভাজার তেলটা আছে, মানে মাছগুলো যেহেতু রাখছিলাম ওইখানে অনেকটা স্বাদ রয়ে যায়, এর জন্য ওই প্লেটটা ধুয়ে ঝোল দিলাম আর কি। তো এটা আর কিছুক্ষণ পর এই যে মাছ ভুনাটা হয়ে গেছে, অনেক টেস্ট হয়েছিল, অনেক মানে অনেক ভালো লাগছে, আমাদের সবার কাছে অনেক ভালো লাগছে আর আমার নিজের কাছেও ভালো লাগছিলো। তো মানে কই মাছ ভুনা খেতে আমার অনেক ভালো লাগে। যাই হোক, কই মাছ ভুনাটা হইলে যে এখন সিম সিদ্ধ বসাইছি, সিম ভর্তা করব। মাসি এই সিমগুলো মাসি আসার সময় মাসির বাড়ি থেকে নিয়ে আসছে। মাসি আর মা বাইরে গেছিল, মাসি আসছে তো দুই দিন হয়েছে। তো অনন্যার কিছু প্লাস্টিকের যে ডিব্বা ডাব্বার দরকার ছিল এগুলো নিয়ে আসছে এখানে, এটার ভিতরেও মনে হয় আরো জিনিসপত্র আছে, এই যে ডিব্বা ডাব্বা আরো, তারপর কিছু বাজার সদাই করছে, এগুলো আমি মাত্র নিচ থেকে গিয়ে নিয়ে আসলাম। আমার ডাকতেছে নিচ চৈতি চৈতি, পরে এগুলো গিয়ে নিচ থেকে নিয়ে আসলাম মাত্র। লাউ শাক নিয়ে আসছে, তারপরে যে এখানে আছে মুরগি, আর এই যে ডিব্বা ডাব্বা গুলা, এগুলোর ভিতরেও মনে হয় জিনিসপত্র আছে। আর এখানে জানি এখানে বাজার সদাই আছে, ডিব্বা আছে। সিমটা সিদ্ধ হলে সিমটা ভর্তা করব। আর এই যে এদিকে আমি বাঁধাকপি কুচি করা আছে, এটা নামায় রাখছি, এটা ভাজি করব। আর কারেন্ট নাই সকাল থেকে,
তো সিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন সিম ভর্তাটা করব। তো তেল দিলাম, তেল দিয়ে তারপর শুকনো মরিচ দিছি, তারপর এখন দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। এগুলা ভাজা ভাজা হইলে তারপরে যে সিদ্ধ সিমগুলা দেয়া দিব, দেয়া তারপর দিব হলুদ, হলুদের অল্প মানে একদমই সামান্য একটু হলুদের গুঁড়া, মানে একদম এক চিমটির মতো, তারপর একটু মরিচের গুঁড়া, মানে মরিচের গুঁড়াটাও একদমই সামান্য। তো এখন লবণ দিলাম, হলুদ মরিচের গুঁড়া দিব অল্প একটু একটু দিয়া, তারপর একদম কম আছে মানে ভালো করে নাড়াচাড়া করে নিব, মানে ভর্তা যেরকম হয় আর কি, ভালো করে নাড়াচাড়া করতে করতে একটু সুন্দর হয়ে একদম মিক্সড হয়ে যাবে। বাজার থেকে কিনা কিনা জিনিস খাওয়া আর নিজের হাতের জিনিস খাওয়া, মানে দুইটা স্বাদে আলাদা, আর একটা ভালো লাগা কাজ করে, মানে একটা অন্যরকম ভালো লাগা ভালোবাসা থাকে আর কি নিজের হাতের জিনিসগুলোর প্রতি। তো এইগুলো তো মাসি নিজের হাতের করা এই সিমগুলা, তো এর জন্য মানে আমার কাছে ভালো লাগতেছিল আর কি বিষয়টা। আমরা তো কিনাই না খাই, কিন্তু নিজের গাছের তো খুব কমই খাওয়া হয়। এই যে মাসি নিয়ে আসছে, এর আগের আসছিলো মাসি তখনও নিয়ে আসছিলো। যাই হোক, সিম ভর্তাটা করে ফেললাম, আর এখন এই যে বাঁধাকপি ভাজিটা করতেছি। তো বাঁধাকপির থেকে ভাজি বলতে মানে ভাজিও না ঠিক, ঘন্টর মতো আর কি অনেকটা। আবার আমি এটাতে আদা বাটাও দিই না, ঘন্টতে তো আদা বাটা দিই, কিন্তু আমি এটাতে আবার আদা বাটা দিই না, কাজে এটাকে ঘন্টও বলা যায় না, ভাজিও বলা যায় না, মানে এটা কি আমি জানি না। যাই হোক, মানে অনেকটা ঘন্ট অনেকটা ভাজির মতো। তো বাঁধাকপির থেকে অনেক জল উঠছিল, তো গাজর দিছি, একটু গাজর দিয়ে করছি আর কি। তো তারপর ভাত রান্না করি, আর এই যে রান্না বান্না এখন কমপ্লিট। তো এখন একটু বিছানাগুলো ঝাড়ু দিব, দুই রোভেরি বিছানাগুলো ঝাড়ু দিব। বিছানাগুলো সকালবেলা ঝাড়ু দেওয়া হয়েছে না, এমনি লেপ কম্বল মানে ভাজ করা গুছানো, কিন্তু ঝাড়ু আর দেওয়া হয়েছে না, মানে এমনি ঝাড়ু দেওয়া হয়েছে না আর কি। তো ভাবলাম এখন রান্না বান্না কমপ্লিট, বিছানাগুলো একটু ঝাড়ু দিই, দুই রোভেরি ঝাড়ু দেওয়া, তারপর ঘরটাও ঝাড়ু দেবো, ঘরটাও ঝাড়ু দেওয়া, তারপর স্নান করবো। I'm gonna get loud when we act out. Good times and it's just for me. Put that on me, put that on. Oh yeah. I know what you need, and girl, I'm all yours. Take it to the top, top, top floor. Got that body singing like an opera. Know that you a freak, freak. Oh yeah. She gon' let me beat it like a bongo. Crash into me, on me, yeah. On me, yeah. On me, yeah. Please, I like great, but not crazy. Ain't no for cheese, yeah, you fine, but you can't leave, yeah. Don't keep ties, just keep these trees, yeah. Got dumb like a dump truck, don't yeah. See it in the back, look in front of front, yeah. Do a spice. ঘর মা সকালবেলা একবার ঘুম থেকে উঠে ঝাড়ু দিছিল, মানে বাসি ঘর ভাঙছিল আর কি, কিন্তু এরপরও সেই ময়লা হয়ে গেছে। তো এখন এটা আর আমারও এটা একটা অভ্যাস, সকালবেলা ঘর ঝাড়ু দিলেও দুপুরে আমি স্নানের আগে ঘর আবার ঝাড়ু দিই। তো যাই হোক, এই যে স্নান টান করে আসলাম, ঠাকুরের নাম টাম নেওয়া হলো, তো এখন খাইতে বসলাম। আমি আমার জন্য খাবার নিলাম, আর ওদের সবারও খাওয়া হয়েছে, অর্ণা বসা মাসি মা তাদেরও খাওয়া হয়েছে, এখন আমি খাইতে বসছি। না ভুল বলছি, মার এই ভিডিওটা আমার ছিল যেদিন ছিল, এদিন মা উপবাস করছিল, তো মা খায় নাই, মানে মা বাদে আমরা সবারই খাওয়া হয়েছে আর কি, মানে মা বাদে আমরা সবাই খাইছি, মানে মা উপবাস ছিল, মা খায় নাই আর কি, মানে ওদের খাওয়া হয়ে গেছে, এখন আমি খাইতে বসলাম। তো আমি সবগুলো থেকে আগে একটু টেস্ট করে করে দেখতেছি মানে কেমন হয়েছে, মানে পুরো একটা আইটেম দিয়ে আর কি খাবার শেষ করি নাই, মানে প্রথমেই তিনটা থেকে একটু একটু নিয়ে টেস্ট করলাম আর কি, যে কোনটা কেমন হয়েছে। আর আমি না কিছু রান্না করলে এটা আমার কাছে একটা মানে এক্সাইটমেন্ট থাকে আর কি, যে কেমন হয়েছে একটু খাই টেস্ট করি। আমার লবণ কম বেশি হয়েছে, এমনি মোটামুটি আমার রান্না ভালোই হয়, খারাপ হয় না, কিন্তু আমার লবণটা না, লবণ নিয়ে আমি সবসময় কনফিউশনে থাকি, মানে কম বেশি হয়ে যায় আর কি। আর এখন যে আমি এইদিকে বসছি না, রোদ আসতেছে, মানে রোদের কারণে পিছনে অন্ধকার অন্ধকার আসতেছে, আর আমি বারবার আবার দেখতেছিলাম যে ভিডিও যে করতেছে আমার কি দেখা যায় কিনা, কারণ রোদের কারণে বোঝা যাইতেছিল না আর কি, আমার মুখে একদম পুরোপুরি এসে রোদ পড়তেছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করি, আর এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।